স্যার শুনতে আসি নাই তুই না তিনবার কইছস জন্ম নিয়ে কথা বলছস আমি আবু তালেবের সন্তান আমি কুরাইশ বংশের সন্তান আব্দুল মুত্তালিবের সন্তান আব্দে মানাবের সন্তান আমি মুহাম্মাদের সন্তান তুই না ডাকছস যে বাবার সৎ সন্তান হলে মাঠে আমি তিনটা পরিচয় দিলাম আমি আবু তালেবের সন্তান আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি মুহাম্মাদের সন্তান আমি কুরাইশ বংশের সন্তান আমার জন্ম ঠিক আছে তোর জন্ম ঠিক আছে না পরিচয় দে তুই যেতে পারবি না তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে জোর করে মারহাবা আই এম মুসলমান মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না فلا تخشوا الناس اخشوني ভয় করবে একমাত্র রবকে পৃথিবীর আর কাউকে নয় তুই রেডি হ বলে তোলে তুই ছোট মানুষ তুই আমার উপর আগে আক্রমণ কর আলী বলে আমার নবীর শিক্ষা মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না তুই আক্রমণ করবি তারপরে বাঁচলে করমু নালে হেন শহীদ মুসলমান মরলে শহীদ মনে আছে ডায়লগটা পকেটে থাকবে তো মুসলমান মরলে শহীদ এটা আলীর প্রথম শিক্ষা দেয় এটা প্রথম বাক্য আলীর সুবহানাল্লাহ কইলে না আরো জোরে হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন এই কারণ আলীর ঔরসে জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওখান দিয়ে মনে হয়তো রসুল গেছে এমন ঘেরান আসতো কেন আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে মিসকম্বারে ঘেরান আসতো আলী গেল মিসকম্বারে ঘেরান আসতো তো আলী রাদিয়াল্লাহু সামনে দাঁড়ায় বলে এ সাহেবা আগে হিট কর সাহেবা বলে তুই কি পারবি আমার হিট বাসায় রাখতে তোর বাপ তাই পারে নাই আর তুই পারবি বলে আমার বাপ পারে নাই তার পোলায় পারবে ইনশাল্লাহ মার বাজন দেবার আমার দিকে তাকাবে না একটা আওয়াজ দিবন জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেও নাই চড়াইলের যুবক সাহেবা তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই দুই হাত দিয়া প্রায় দেড় হাত উপর উঠিয়ে গেছে আলীর এমন জোরে আক্রমণ করছে আলী শুধু ডালটা পাতায় দিছে ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে সাহেবার তরবারি দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছে সাহেবা এইভাবে কাইত হয়ে পড়ে গেছে এবার আমার দিকে তাকাবেন হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয় বেঈমানের বাচ্চা এ বেঈমানের বাচ্চা এবার আমি দেব সহ্য কর ওইভাবে সাহেবা ঘাড় কাটি ঘাড়ের উপরে পাড়া দিয়া কয় এবার আমি দেব পারলে সহ্য কর আল্লাহু আকবার জোরে গান সাহেবা বলে তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি আমি তো কাইতে পড়ে রইছি আমারে খাড়া হইতে দে খারা হইতে দে আলী কয় খারা নবী আমার সাহে সাহে দেখতেছে কান বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন মসজিদ আরস্তে মসজিদ আরিস তখন পাহাড়টা ভেঙে ফেলেছে এমন জায়গায় মসজিদটা করাও নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদারকি করতেছে আলীর মধ্যে সাহেবার মধ্যে যে কথোপকথন হচ্ছে নবী আমার সায়াসে দেখতাছে সরাইলের যুবক এখন জীবন চের একটা আওয়াজ দিবি জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না আলী বলে আমি মুহাম্মাদের সন্তান আনা মুসলমান আনা আবু তালেব আনা ইবনে আবু তালেব আনা ইবনে আব্দুল মুত্তালিব পাল্লে দাঁড়া পাল্লে দাঁড়া পাল্লে দাঁড়া একটু সুজা করে দাঁড়া সময় কম তাকা ওই দিকে মুসলমান মল্লে শহীদ বাঁচলে গাছি আলী বলে তোর ওইখানে শেষ করে দিতাম দাঁড়া দাঁড়াইছে ডাল হাতে নিয়া তরবারে হাতে নিয়া এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে ইন্দিমিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে এ মোহাম্মদ খারাপ লোক আব্দুল্লাহর বলা বেরো
তোর বাপের আইছে আয় জাদ্দিলাল আবিল জাদ্দি আইছে তোর বাপের আয় দেন না কেউ রে কেউ যদি মারামারি করতে যায় বিল্ডিং এর নিচে দাঁড়া এ কুড়ার ফুকুড়া নাম কয় না এ মাগার ফুকুড়া মালে নাম দেখ আয় তোর মাথা কয়টা আছে এই বিয়াদব গুলার গালি কিন্তু একমাত্র সাহেবার কাছে হিছে এরাই হলো উৎপা সাহেবার খালতো ভাই কথা কর না কেন তো সাহেবা জীবনে প্রথম আমার নবীর এই এই আওয়াজ দিয়ে গালি দিছে এ মোহাম্মদ আব্দুল্লাহ বলা নাম হযরত আলী কয় হুজুর কিছু কমু নবী বলে চুপ থাক মারহাবা বলে একটু বরাবর গাল দিছে এ মুসলমান মইরে গেছস নি তোরা বলে 313 জন আইছো রায় পানি ছাড়া গিলেলাম আলী কাই হুজুর জামু চুপ থাক আমি আর ওয়াজি করব না আমি যাই আওয়াজ দিবা না আমার আওয়াজ শুনতেছে রেডি রেডি দুইবার জন বলতেছে এ মুসলমান মইরে গেছস তুই আলী বলে হুজুর জামু নবী কয় চুপ থাক যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে নিছে প্রসেসিং আলী আলীর অবস্থা খুব খারাপ আর শরীর লাল হয়ে গেছে জিদ্দে লাল হয়ে গেছে এতদিন মক্কায় মাইর খাইছে কেবল মাইরের পালা আইছে নবী দিছে এই যুদ্ধের সেনাপ্রধান আমার নবী হযরত আলী বলতেছে হুজুর মাইর খাইছে এখন আর তো সময় বসে থাকার নাই একবার কোন না সাইবার এমন পল্টি মারমু ওর বাপের সুদা নাম ভুলায় দিব ওর বাপের নাম ভুলায় দিব আমার নবী বলে চুপ থাক যখন দেখলো আলী লাল হয়ে গেছে তখন ঘাটটা ধরে আমার নবী চাদরের মধ্যে নিয়ে বগল সাইফে ধরে কয় আলী আর এক কথা বলবি না আলী নবীর চাদরের নিচে বয়া কয় এটা সহ্য করা যায় না আরে ভাই রে বজন রেবার আমার দিকে তাকাবে না চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না আমার নবী বলে আলী রে তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বান্দা রাখবো না তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুইলা দিব কিতাবুল মাগাজি বাপের বানানো কথা কই না আমি তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আর একবার বলে কিনা সাহেবা তখন ওপেনলি মদ খাইতেছে আর বলতাছে এ মুহাম্মাদের মুহাম্মাদের এ আব্দুল্লাহর পোলা মুহাম্মাদ কই তোর ওমর আলী ওসমান কই যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছ তোদের সম্পদ আমরা দখল করছি পাল্লা আমাদের সামনে কে আসবি যদি মুসলমানের কোন একটা রক্তের বাচ্চা থাইকা থাকোস যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস পাল্লে আমি সাইবার সামনে আয় যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকলে সামনে আয় আমার নবী বলে আলী রে আর পয়সা থাকা যাবে না যারে আলী যা আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানস এক নাম্বার কারণ হলো তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছর তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে যখন দ্বিতীয়বার অনুমতি চাইছর তোর বাবার কথা মনে পড়ে গেছে কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনদিন তোর বাবা নাস্তা করে নাই কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই আবু তালেব দুনিয়ায় নাই আমি তোর বাবা আমি তোর মা আমি কেমনে পারি সাহেবার সামনে আমার আলীরে তুইলে দিতে আমার আলীরে যদি একটা আঘাত করো আঘাতটা আমার গায়ে লাগবে আলী আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না আলী আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না
আলী তো আলী শোন তখন তো তোর জন্ম হয় নাই ও আলী মদিনার ভূখণ্ডে আমার বাবা ছিল না বাবার আদর কারে কয় আমি নবী গুরু দি বাবার অভাবটা কোনোদিনও বুঝতে পারি নাই ও আলী তোর বাবা আমারে কাঁধে নিয়ে নিয়ে মদিনায় ঘুরত মক্কায় ঘুরত তোর বাবা আমারে কাঁধে লইয়া ফিলিস্তিন সামদেশে লইয়া গেছে তোর বাবা আমারে সকালবেলা খাবার না খাওয়াইয়া কোনোদিন এক ঢোক পানিও খাইত না আলী আমারে বলতো ভাতিজা তোমার এই দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই শুধু একটা অভাব আমি কোনোদিন পুরা করতে পারবো না আমি তোমার মাকে কোনোদিন দিতে পারবো না আমি তোমার বাবারে কোনোদিন দিতে পারবো না তবে মনে রাই করে মুহাম্মদ আমি তোমারে কত ভালোবাসি জানে একমাত্র অন্তর জামি আলী তোর মনে আছে কিনা একটু মনে করে দেখ আলী তুই যখন 10 বছর বয়সে কালেমা পড়স তখন কিন্তু তোর বাবা কালেমা পড়ে নাই তুই একদিন তোর বাবার সামনে চোখ গরম দিয়ে দাঁড়ায় বলছিলি আব্বা তুমি যদি কালেমা না পড়ো আমি ভিন্ন হয়ে যাব তোমার কাছ থেকে তুমি কালেমা না পড়লে আবু জেহেল আমারে খোঁটা দেয় তুই আমারে দাওয়াত দাস তোর বাপের দাওয়াত দিয়ে পারস না তোর বাপে কালেমা পড়ে না আবার আমাদেরকে দাওয়াত দাস কে বাবা তুমি যদি কালেমা না পড়ো আমি তোমার থেকে আলাদা হয়ে যাব আলী তখন তোর বাবা প্রিপারেশন নিছিল কালেমা পড়বে হয়তো তার নসিব নাই তাই হয় নাই আবার আবু জেহেল উৎপা সাহেব এসে তোর বাবারে ঘিরিয়ে ধরল নেতা তুমি যদি কালেমা পড়ো আমাদের মান সম্মান যাবে তোর বাবা ওই দিক তাকাই আর কালেমা পড়ে নাই সেদিন তোর বাবা আমার একটা কথা বলছিল মুহাম্মদ রে আমি তো চিরদিন বেঁচে থাকবো না কিন্তু আমার আলী যখন তোমার দলে চলিয়ে গেছি আমি ইন্তেকালের পরে আমার এই আলীর আপন বলতে কেউ থাকবে না আমার আলী রে তুমি দেখে রাখো আলিয়া বিচারি তোর বাবা অনেক ভালোবাসত তোরে আজকে তোর বাবা নাই ওই দিন তোর বাবা আমার হাতে তুলিয়ে দিয়ে গেছে ওদিন থেকে আমি তোর কপিল হয়ে গেছি আমি তোর মালিক হয়ে গেছি আলী দুইবার যখন আমারে গালি দিছে আমি ওই কথা মনে পড়ছে আমার আলীরে আমি কেমনে পাঠাই কিন্তু তৃতীয়বার যখন জন্ম নিয়ে কথা বলছে তখন আমি নবী আর তোরে ঠেকাবো না যা আলী যা এই তরবারি আমি তোর হাতে তুলে দিলাম লিল্লাহি তাকবীর তাকানোর দিকে হযরত আলী বলেন নবী যখন আমার হাতে তরবারি দিলেন নবী যখন আমার হাতে তাকবীরদের ধ্বনি তুলে দিলেন যুবক এবার তুমি আওয়াজ দিও 21 বছরের আলী সাহেবার সামনে গেছে তখন সাহেবার বয়স 1-2 বছর না সাহেবার বয়স তখন সাইডের কাছাকাছি এই জোরে কর আরো জোরে কর সাহেবা একটু শক্তিশালী ছিল 60 বছরের বীর বাহাদুর প্রায় 60 বছরের বীর বাহাদুর সে 25 জন মানুষকে কোনো কিছু মনে করত না এই সাহেবার সামনে যে 21 বছরের আলী বলে এই তোরে চেনা চেনা লাগে তোর নাম কি রে আলী বলে আমার নাম আলী ইবনে আবু তালেব কোন আবু তালেব রে যার সাথে আমি রাজনীতি করছি মক্কায় হ্যাঁ তো মোহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিল তুই কি জানস তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম আর একবার আমি নিচে পড়তাম তুই আজকে আমার লাগে মাঠে আসছস মরার লাগে আলী বলে লেকচার কম লেকচার শুনতে আসি নাই তুই না তিনবার কইছস জন্ম নিয়ে কথা বলছস আমি আবু তালেবের সন্তান আমি কুরাইশ বংশের সন্তান আব্দুল মুত্তালিবের সন্তান আব্দে মানাবের সন্তান আমি মুহাম্মাদের সন্তান
তুই না ডাক্তার যে বাবার সৎ সন্তান হলে মাঠে আমি তিনটা পরিচয় দিলাম আমি আবু তালেবের সন্তান আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি মুহাম্মাদের সন্তান আমি কুরাইশ বংশের সন্তান আমার জন্ম ঠিক আছে তোর জন্ম ঠিক আছে না পরিচয় দে তুই দিতে পারবি না তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে দরকার মারহাবা আই এম মুসলমান মুসলমান কোনদিন কাউকে ভয় পায় না লা ফালা তাখশাউন নাস ইখশাউনি ভয় করবে একমাত্র রবকে পৃথিবীর আর কাউকে নয় তুই রেডি হ বলে তোলে তুই ছোট মানুষ তুই আমার উপর আগে আক্রমণ কর আলী বলে আমার নবীর শিক্ষা মুসলমান আগে কোনদিন আক্রমণ করবে না তুই আক্রমণ করবি তারপরে বাসলে করমু নলে হেন শহীদ মুসলমান মরলে শহীদ মনে আছে ডায়লগটা পকেটে থাকবে তো মুসলমান মরলে শহীদ এটা আলীর প্রথম শিক্ষা দেয় এটা প্রথম বাক্য আলীর সুবহানাল্লাহ কইলে না আরো জোরে হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন এই কারণ আলীর ঔরসে জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওখান দিয়ে মনে হয়তো রসুল গেছে এমন ঘেরান আসতো কেন আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে মিসকম্বারে ঘেরান আসতো আলী গেল মিসকম্বারে ঘেরান আসতো তো আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলে এ সাহেবা আগে হিট কর সাহেবা বলে তুই কি পারবি আমার হিট বাসায় রাখতে তোর বাপ তাই পারে নাই আর তুই পারবি বলে আমার বাপ পারে নাই তার ফুলায় পারবে ইনশাআল্লাহ মার বাজান দেবার আমার দিকে তাকাবে না রাখতে আওয়াজ দিবন জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেও নাই চড়াইলের যুবক এ কারণে কোন খেলার মাঠে রো চড়ালের বাইরা রে সাহেবা তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই দুই হাত দিয়া প্রায় দেড় হাত উপর উঠিয়ে গেছে আলীর এমন জোরে আক্রমণ করছে আলী শুধু ডালটা পাতায় দিছে ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে সাহেবার তরবারি দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছে সাহেবা এইভাবে কাইট হইয়া পড়ে গেছে এবার আমার দিকে তাকাবেন হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয় বেঈমানের বাচ্চা এ বেঈমানের বাচ্চা এবার আমি দেব সহ্য কর ওইভাবে সাহেবা ঘাড় কাটি ঘাড়ের উপরে পাড়া দিয়া কয় এবার আমি দেব পারলে সহ্য কর আল্লাহু আকবার জোরে গান সাহেবা বলে তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি আমি তো কাইতে পড়ে রইছি আমারে খাড়া হইতে দে খাড়া হইতে দে আলী কয় খাড়া নবী আমার সাহে সাহে দেখতেছে কান বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন মসজিদে আরস্তে মসজিদে আরিস তখন পাহাড়টা ভেঙে ফেলেছে এমন জায়গায় মসজিদটা করাও নবী ওই খিমার মধ্যে বসে পুরো মাঠটা তদারকি করতেছে আলীর মধ্যে সাহেবার মধ্যে যেই কথোপকথন হচ্ছে নবী আমার সায়াসে দেখতাছে সরাইলের যুবক এখন জীবন চের একটা আওয়াজ দিবি জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না আলী বলে আমি মুহাম্মাদের সন্তান আনা মুসলমান আনা আবু তালেব আনা ইবনে আবু তালেব আনা ইবনে আব্দুল মুত্তালিব পাল্লে দাঁড়া পাল্লে দাঁড়া পাল্লে দাঁড়া আঁচু সুজা করে দাঁড়া সময় কম তাকাও এইদিকে মুসলমান মল্লে শহীদ বাসলে গাজি আলী বলে তোর ওইখানেই শেষ করে দিতাম দাঁড়া দাঁড়াইছে ডাল হাতে নিয়া তরবারি হাতে নিয়া এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ ওর ডাল ভাঙছে ওর মাথার মধ্য দিয়ে ঢুকছে শুধু তাই না ওর বডিটা রেন্ডি গেছে চলার মতো দুই ভাগ হইছে দুই ঠ্যাং দুই দুই পড়ে রইছে ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লয়ে গেছে দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবার এক ঠ্যাং দাফন করা আমি এইবারও যে জিজ্ঞেস করছি এই আবু জেহেলের কবরের সাথে দুইটা দুইটা উসা মাটি কা তখন সৌদি আন আমারে বলতেছে এখানে জানে না মাওলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই
আমি বললাম না এই কিতাবুল মাগাজিনে পাও নাই এখানে দুইটা উসা মাটি সাহেবাকে প্রথম হযরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা টাইনে নবীর সামনে হাজির করে দিয়েছে তো আমার নবী সাহেবার ঠ্যাং দেইখা বডি রাইখান দিয়ে শীর্ষে তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পড়ে রইছে বদরের মাঠে নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে আলী রে ও আলী তুই 21 বছরের বাহাদুর তুই কেমনে কি করলি হযরত আলী বলে নবীজি এই তরবারিটা কে দিছে আমার হাতে আমার জানাজে গো আজ থেকে 1.5 বছর আগে যখন আপনি হিজরত করেন আমার চাদরটা গায়ে দিয়ে বলছিলেন আলী রে আমি মদিনায় যাচ্ছি রে বেঈমানদের আমানতগুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি তোর সাথে আমার মদিনায় দেখা হবে নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না কেউ আমারে মারতেও পারবে না আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়ে বললেন আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে তখন আমি আর মরবো না আমি মরবো না আমি মরবো না আমি মরবো না আমি মরবো না নবী আপনি বলছেন আলী রে রক্তমাখা তরবারি রিটার্ন আবার আমারে দিবি হুজুর আমি তখন ইতমিনান করে নিছি আমি মরবো না অন্তত বদরের যুদ্ধে মরবো না হুজুর আমি এইবার যে খুশির আনন্দে বাইরে লয়ে আসছি আমার নবী বলে আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে হযরত ওমর বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে একটা কথা বলি যারা আমার আল্লাহরে বড় করবা আল্লাহ তাদেরকে বড় করে দিবে ঠিক না বেঠি জোরে কোন হযরত ওমরের খাসলাত ছিলেন বাবা ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে কোনদিন শয়তান যাইত না কারণটা কি মধ্যে একটা মাত্র কারণ ওমর কোনদিন নিজেকে বড় মনে করতেন সব সময় মনে করতেন আমার সাইডে ছোট মানুষ এই জমিনে আর কেউ নাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে একদিন বসে আছে আমার নবী একদিন বলেন ওমর রে তুমি হলে জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি সুবহানাল্লাহ জোরে কর তুমি হলে আমার জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যক্তি যদি আমি হই এরপরে যদি আল্লাহ কোনোদিন আমার পরে বেজার হইয়া কোনোদিন বেজার হইয়া এটার টাইট দাও লরে ক্যামেরা কোনদিন আমার আল্লাহ আমার পরে বেজার হইয়া যদি আমার জাহান্নামের অর্ডার দিয়ে দেয় আমার অবস্থা কি হইবে আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা আমারে ভয় করবি আমি তোরে দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব জান্নাতুল মাওয়া দেয়ার মালিককে আরো জোরে কর হযরত ওমর রাষ্ট্রনায়ক ইন দি মিন টাইমে ওমর হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন আবু হুজাফার ইতিহাস এরকম আসছে আবু হুজাফা এমন একজন সাহাবী ছিলেন আমার নবী তার কাছে কিছু জিনিস গচ্ছিত রাখছিলেন কিছু আমানত রাখছিলেন যে আমানত অন্য কোন সাহাবীর কাছে রাখেন নাই বলেন তো আল্লাহু আকবার এই নিজের আমানত কি সবার কাছে রাখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের অন্ধকারে আবু হুজাফার বাড়িতে যে বলে হুজাফা
আমি অনেক কষ্ট করে তোমার বাড়িতে আসছি একটা তথ্য জানার লাইগা কি যেই তথ্য তোমার কাছে আছে মদিনায় আর কারো কাছে নাই সুবহানাল্লাহ তোমার কাছে আছে আর কারো কাছে তথ্য নাই আবু হুজাবা বলে ওমর রে আপনি হলেন খলিফাতুল মুসলিমিন আপনি হলেন নবীর জামাই আবার আপনি হলেন নবীর শ্বশুর আবার হইতেছে না আমার নবীর ঘোষণা কি তো জান্নাতের দ্বিতীয় নাম্বার চাবি আপনি আমার কাছে কি জিজ্ঞেস করতে আসছেন আমি তোমার কাছে আসছি মাত্র কয়েকটা জিনিস জানতে তার ভিতরে একটা জিনিস তুমি বলবা কি মুনাফিকের খাতার মধ্যে আমার নামটা আসেনি সুবহানাল্লাহ বলেন তোমার কাছে আমার আরে আল্লাহ রে এত ডিস্টার্ব হলো ওয়াজ করা যায় ওয়াজ দিয়ে খেলার মাঠে পোলাপান আওয়াজ বন্ধ করতে পারলো না এটা অবস্থায় এলা হইতেছে ভলান্টিয়ার নাই কিচ্ছু নাই বেটা আল্লাহ আমাদের হেফাজত করেন দরকার আমিন বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না বলেন তো ইনশাআল্লাহ মারহাবা এই সর ওই এই জলদি সর সাতারে মিডিয়া কিন্তু সব দিওয়ানি কিন্তু শেষ করে ফেলে সর ও একটা মোবাইল দিয়ে মিডিয়া চালায় সাতার মধ্যে কি এর মনে মিডিয়া তুলে দেবে মোবাইল দিয়ে তোর মিডিয়া ভালো হয় নাকি মগা দুই টাকা খরচ করে বেটা মিডিয়া বানাইছে বিনা চালানে ব্যবসা মগা গুলে টাকা ভালো করলো ক্যামেরা নেই ফ্যামেরা নেই সব মোবাইল একটা সারে মোবাইল দিয়ে একটা ক্যামেরা বানাইছে মিডিয়া বানাইছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যার কারণে আমিন এত ডিস্টার্বে আমি কথা বলতে পারি না ভাই আমার সাথে বলবেন আল্লাহ যদি মাফ করে দেয় কি অসুবিধা আছে ভয় করতে হবে কারে আল্লাহ 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 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে এত ভয় পাইতো বাঘ দেখলে অত কেউ ভয় পাইতো না যে ওমরকে দেখলে বাঘে ভয় পাইতো কিন্তু ওমর কবর দেখলে সবচেয়ে বেশি ভয় পাইতো চিন্তা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আজকে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা পাই আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম জমর রে দেখলে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খাইতো ঘাস খাইতো সেই ওমর কবর দেখলে ছোট বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতো সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কেমনে কবরে থাকবো জানি না বজন দেবার দিলটা নরম করবে হযরত ওমর একদিন মসজিদ নববীর থেকে বাজান অন্তত 21 মাইল দূরে ঘুমায় আছে আসতে পারে না রাতে জনগণের ডিউটি করতেছে তো এটা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না যে জনগণের ভোট নিয়ে ওই যে এমপি হোস্টেলে উঠছে আবার 5 বছর পরে টুপি মাথায় দিয়ে জনগণের দারে দারে ঘুরে কথা কর না কেন এমপি কো মাথায় টুপি দেখা যাবে তখনই যখন দেখবেন ইলেকশন আর মাত্র এক মাস আছে এই বড় আল্লাহ বড় এক মাস আর বলব না এ তোর বরিশাল লে বরিশাল মিডিয়া কষ্ট হইতেছে আমার খুব খারাপ লাগতেছে এই জন্য মাগরিবের পরে ওয়াজ দেই না কারণ মাগরিবের সময় কলহল বেশি থাকে প্রধান বক্তা হিসেবে রাত 9টা 10টা উড়ি তখন আর কোনো আওয়াজ থাকে না ঠিক না বেটি কি আর মেয়ন বাড়ির পাশে না নিলেও মাইজি কইব যে ও বিপদে পড়ে আইছে ঠেলায় পড়ে বান্দর কে সহজে গাছে উড়ে কুত্তে দাবুর দিলে উড়ে আল্লাহ মাইজিম বান্ধু মানুষ দাবার দিয়ে না পারলাম না আসলাম শুধু আমার দিকে তাকান আর মাত্র 5-7 মিনিট কথা বলেই যামগা এরা হেন আমার দিকে তাকাবেন কোনো কথা বলবেন না ইন দি মিন টাইমে
হযরত ওমর মসজিদ নববী থেকে 21 মাইল দূরে ঘুমায় এই জায়গাটার নাম হলো আল্লাহু আকবার জুল হুলাইফা জরগন মারহাবা হাজিরা এখান থেকে ইহরামের কাপড়টা পরে গাড়ি যখন পাক লয় এটা মসজিদ নববী থেকে 21 মাইল দূরে আল্লাহু আকবার এখানে ওমর জনগণের খিদমত করতে যাইয়া হযরত ওমর রাতে ঘুমাইতেন না দিনে ঘুমাইতেন ওমরের বিবি তারে পাহারা দিতেন আর ওমরের বিবি দিনে ঘুমাইলে ডিস্টার্ব করতেন না ইশাকের নামাজ পড়ে ওমর ঘুমাইতেন তো আজকে আসতে দেরি হয়ে গেছে জনগণের খবর নিতে নিতে দেরি হয়ে গেছে ওমর এখানে ঘুমাইতেছে তো ওমরের নাক দিয়ে মুখ দিয়ে মাছি ঢুকে মাছি মাছি বুঝেন না মাছিতে আর কি চেনে যে ওমর নাকে হ্যাঁ আল্লাহু আকবার নাকে মুখে মাছি পড়তাছে তাহলে ওমরের খাদেম এ মাছি সরাইতেছে মাছি তো খাদেম মাছি সরাইতে সরাইতে ও বয়ে বয়ে ঘুমায় গেছে বাজান রে একটু পরে দেখে ওমরের পায়ের পাশে বসে একটা সিংহে মাছি দাঁড়াইতেছে সিংহ ছিলেন সিংহ বনের রাজা কি জোরে কান আলবিদা নেহাতে দেখলাম যে সিংহতে লেজ দিয়া মাছি তাড়াইতেছে আল্লাহ সুবহান আল্লাহ আস্তে কয় এগো বাড়ি ঘর তুমি সিংহ আমি আবার বলতেছি ওমরের খাদে মাছি তাড়াইতে তাড়াইতে ক্লান্ত হয়ে গেছে হেও বয়ে বয়ে ঘুমাইতেছে একটু পরে দেখে তার খাদেম ঘুমের থেকে উঠে আছে তার পাশে একটা সিংহ বয়ে রেছে বাঘ সিংহ ল্যাঞ্জা দিয়ে মাছি তাড়াইতেছে ওমরের উপর থেকে আমি এই হাদিসটা দেখে কেন সাহাবীদের থেকেও তো হাদিস সৈয়দ নবীর থেকে কিছু তো হাদিস না বাজান রে সিংহে তার ল্যাঞ্জা দিয়া 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 যখন বাজান মাছি তাড়াইতেছে খাদেম এখন বসে বসে কান্দে আর করে দুনিয়ার মানুষ রে কেউ যদি মওলার পাগল হইয়া যায় সারা দুনিয়ার মখলুক তার তাবে হইয়া যায় কত সুন্দর দেখো সাজাইয়া দিছে মাওলায়ে কারীম তোমাকে যদি মালিক খুশি হবে একদিনে সারা জাহান তবে মাওলাই কারিম একদিন তোমার খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে সালাউদ্দিন আইয়ুবি যেই ইসরায়েল বাজান বেজরমা আজকে ফিলিস্তিনের জমিনে কেদ্দারি চালায় ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়ায় দেয় এই জমিনটা সালাউদ্দিন আইয়ুবির জমিন সালাউদ্দিন আইয়ুবি মাওলার এমন ভাবে খুশি করছে তার ঘোড়াকে একটা বাড়ি মারলে ঘোড়াই বেঈমান গুলা সুদা করে দিত মোহাম্মদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে আজকে ফিলিস্তিনকে নিয়ে বেজরমা ইসরায়েল গুলা কত রং বেরঙ্গের কথা কয় কথা কন না কেন কথা কয় না এখন শুনতাছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিবে কিয়ামতের আগ পর্যন্ত কোন বেজরমা ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না কি রাজি আছেন না নাই মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক কাকে রাজি আছেন আল্লাহকে দু হাত দেখায় দাও এই কলিজার টুকরা মুসলমান ভাইরা এই ফিলিস্তিন আমার নবীর আবাদ করা জমিন মারহাবা বলেন এই ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে ফিলিস্তিনে
হযরত ওমর যেদিন সফর করে আমার দিকে তাকাবেন কোনোদিন ঘাড় ঘুরাবেন না তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন যেই গ্রামটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টে পড়ার পরে 18 বছর যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিস সালাম কিরায় খাইছিল ওই জায়গা আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে উরকুদ বিরিজিল হাদা মুখতাসালুম বারিদি ওয়াসারা আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে যেই জায়গা একটা কুয়া হয়েছিল আইয়ুব আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলাইয়া রব্বে কারীম গোসল দিয়েছিলেন রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালামের আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়াটা ওখানে আছে পৃথিবীতে কয়েকটা কুয়া আছে যেই কুয়াগুলোর পানি কোনোদিন কিয়ামত পর্যন্ত কমবে না তার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের ওই কোরআনের ভাষায় উরকুদ বিরিজিলিক যেই কুয়া আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে হয়েছিল ওই কুয়ার পানি কোনোদিন কমবে না ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার পানি কোনোদিনও কমবে না ইউনুস আলাইহিস সালামকে মাছে পেটে নেয়ার পরে 40 দিন পরে ওগরাইয়া বমি করে যখন ফেলায় দেয় ইউনুস আলাইহিস সালামকে তখন ইউনুস আলাইহিস সালামের জন্য মিষ্টি পানি ছিল না সব ছিল লবণ পানি তখন ইউনুস আলাইহিস সালাম ওই মরুভূমিতে বইয়া পায়ের গুড় মুড়া দিয়ে নাড়াচাড়া দিছিল একটা কুয়া হইছিল এরপরে কয় সুবহানাল্লাহ আস্তে কইরে আইয়ুব আলাইহিস সালামের এবং ইউনুস আলাইহিস সালামের দোনোটা কুয়া কিন্তু ফিলিস্তিনে আরো জোরে কর এই ফিলিস্তিনকে ইসরায়েল বেজরমাগুলো কেন দখল করতে চায় এই কুয়াগুলো যদি ওদের আন্ডারে যায় ওরা জানে তাফসিরে আছে এই কুয়াগুলো ওদের আন্ডারে গেলে আরে এত বড় বুজুর্গ আহমদ সুবি সাহেবের খাস কাদেম বাবুনগরী খাস কাদেম আলহামদুলিল্লাহ বলেন এ কলিজার টুকরা ভাইরা আমার আমার দিকে তাকান ইউনুস আলাইহিস সালামের এই কুয়া আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে এই কুয়াগুলা গাজার উপত্যকায় আর এই কুয়াগুলা হামাসের দখলে এই কুয়াগুলা ওরা দখল করতে চায় জীবনের বিনিময় হলো গাজার ঠিকা নেইমারের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনোদিন অ্যাটাক করতে পারবে না পারে না ইনশাআল্লাহ ওরা 30 লক্ষ সৈন্য মোতায়েন করছে গাজায় আর মুসলমান মাত্র 30,000 দেখাই দিছে মুসলমান মরলে শহীদ বাঁচলে গেছে কথা বলে না কেন এখন ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান কাল সালাউদ্দিন আইয়ুবের দেশ মোহাম্মদ বিন কাসেমের দেশ এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমানের সামনে তুলে দেওয়া যাবে না শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন জীবন চাক আর থাক মুসলমান জীবন দেয় মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন নেয় ঠিক না বেঠিক আরো জোরে বলেন আপনারা জানেন বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন বদরে আল্লাহ পাক আমারে বহুত দান নিছে বহুত বার আমি গেছি বদরে চোখ দেখে বলি আমি কোরআন হাদিস তো পড়ছি কিন্তু এই চোখ দিয়া দেখা এরপর আপনাদের সামনে বর্ণনা করতেছি এবার পুরা রমজানের অধিকাংশ সময় মক্কার বাইরে ছিলাম বদরের মধ্যে পুরো একদিন ছিলাম বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় নাই যেখান থেকে এই বদরের মাঠে ওতবা সাহেবা যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে আলীর বিরুদ্ধে যেই বেঈমানটা দাঁড়ায় বলছিল এই মোহাম্মদ কন সাল্লাল্লাহু এই মোহাম্মদ খারাপ লোক নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দিয়ে কই নবীরে গালি দেয় এইটা শুনে তুমি নাউজুবিল্লাহ আস্তে কও ওই বেঈমান যদি চড়াইলে জন্ম নেয় আমার মনে হয় সে যদি রিক্সা চালক হয় পাঁচ ওয়াক্ত নামাজিও যদি না হয় নবীর যদি কেউ বদমাশ বলে গালি দেয় ওর জায়গায় মেরে ফেলাও ওর জায়গায় দুই টুকরা করে ফেলবো ঠিক না ঠিক এটা নবীর ভালোবাসা নামাজ পড়ি না আলাদা বাবা নবীরে গালি দিল বেঈমানের সাথে কোনো আপোষ নাই আমাদের তো ওতবার সাহেবা আল্লাহ আকবার সাহেবা হলো আলীর বিরুদ্ধে কখন আলী গেছে এখন শোনেন ডাইরেক্ট কিতাবুল মাগাজি বুখারীর থেকে বলছি লম্বা চওড়া হাদিস সাহেবা সকালবেলা দেখলো মুহাম্মদ এই দেশে আইছে আমাগো সাথে ঠিক কামাইরা মুহাম্মদের সাইজ করার একটা সুবর্ণ সুযোগ গতকালকে বৃষ্টি হয়েছে মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না সাহেব একটা ডাল লইয়া
বগলের মধ্যে দুইটা তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে নাইমা কইতাছে এই মোহাম্মদ খারাপ লোক আল্লাহ 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 আস্তে কইবা আর লুলা বানায় হেলাবা আল্লাহ যারা দাঁড়াই রইছে গো পারো না লুং ল্যাং মারতে এ এ এ দুলা ভাই বলো দিব যা আলহামদুলিল্লাহ বলে মাঠ খালি ওরা দাঁড়াই থাকলে ভালো দেখা যাইবো তাহলে আমার দিক তাকাবেন এখন হ্যাঁ মুসলমান মরলে শহীদ ওই মরণটাই মরতে রাজি আছেন না রাজি আছেন না রাজি আছেন আরে মরণ তো হইয়াই যাবে দুইশোটা নাস্তিককে মাইরেই মরেন ঠিক না বেঠি তো সাহেবা সকালবেলা যুদ্ধ লাগার আগে যুদ্ধ তখন লাগে নাই সাহেবা সকালবেলা যুদ্ধের মাঠে দাঁড়াই একটা দুইটা তরবারি এখানে নিয়া আল্লাহু আকবার দুইটা তরবারি দুই পাশে নিয়া একটা তরবারি হাতে নিয়া একটা ডাল হাতে নিয়া জোরে জোরে চিল্লে চিল্লে কইতাছে এ আব্দুল্লাহর বলা মোহাম্মদ তুই খারাপ লোক তুই ওই দেশে ঠিক থাকতে পারস না আমাকে মাইরের গুতায় এই দেশে আইছো তোরে মারার লাগাইছি পাল্লে বাইরা তখন আলীর মাত্র 21 বছর বয়স কত 21 বছরে পোলা হেন আছে না যদি আস্তে কথা কও না 21 বছরে পোলা তোর হেতানে রোগে ধরবে ফেসবুকের পার্টি হে এদিক তাকা 21 বছরের আলী নবীর কানে কানে যে বলে নবী তখন মসজিদে আরিজের কাছে বসা মারহাবা বলেন যেখানে আমার লেগে নবীর লেগে মঞ্চ করা হয়েছে এই মসজিদে আমি ওয়াজও করছি নামাজও পড়াইছি আমি গুনাহগার মারতে পারেন আপনি গুনাহগার ইলিয়াস রহমান জিয়াদি জীবন এমন এমন জায়গায় আল্লাহ তার নিচে কল্পনাও করতে পারবেন এই মসজিদে আরিজ বদরে আমি ইনশাআল্লাহ ইমামতি করছি একদিন মাগরিবে আল্লাহ আমারে দিয়ে করাইছে আল্লাহর জাতের কসম করে বললাম এবং সৌদি আনালার আমার পিছনে নামাজও পড়ছে আমি যখন কেরাত পড়তেছিলাম আমার এখনো মনে পড়ে শরীরে শির ওঠে আমি যখন এইভাবে পড়তেছিলাম আমি তো হাফেজ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تورا تو آمين خوب زوره কয় এত জোরে আমিন বলছে সুবহানাল্লাহ বিহামদি এরপরে যখন আমি পড়তেছি যেই সূরা পড়ছিলাম পড়ি وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ قسم করে বলি আল্লাহর কসম করে বলি আমি তো হাফেজ না আমি নামাজ শেষ করে বইছি দেখি বদরের একজন বদরের একজন আসল বদরি আসল সৌদি আমার দিকে আপনি চেয়ে রয়েছে তো যেই বাঙালিরা আমার ইমামতিতে খাড়া করাই দিছে হুজুর ওরা তো আমার নিয়ে গেছে বদর ওয়াজ করাইতে বদরে বিবারিয়ার পরে এক দেড়শো ছেলে একটা হসপিটাল চাকরি করে গেছে এখন ওয়াজ করতে ওরা বললো হসপিটালের পরিবেশ নাই মসজিদ আরিজে ওয়াজ করো বাপারে দিয়া তো ওই সৌদিয়ান ওই বিবারিয়ার ওই ছেলেটারে জিজ্ঞেস করে না ইন্তফিল বাংলাদেশ আলেম তো আমারে বলতে বুঝাইতেছে ইমাম মা খতিব ফিল বাংলাদেশ ইমাম মা খতিব ফিল বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল
هنا principal ما خطيب ما إمام সে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম খতিব সঙ্গে সঙ্গে বলে ইজলিস 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 ব আমার ব আয়া আমার দুই গালে দিয়ে সুমা দিছে এরপরে তার হাতের মধ্যে একটা গড়ি ছিল আমার মনে হয় তার হাতের গড়িটা আমি বহুত বছর রাখছিলাম আমার একটা গড়ি হাদিয়া দিছিল আমার জিজ্ঞেস করে হেনাফিল বাংলাদেশ কারিল খুবজা ميا 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 خيس ميا ميا صحا قران صحا قران قران এত সুন্দর সহি করে তো কত লোক পড়তে পারে আমি বললাম মা আমি আর কি আমার দেশে كثير في القران الحفيظ كثير 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 কয় সুবহান আল্লাহ ওই বুড়া কইতেছে সুবহান আল্লাহ كثير في القران الحديث حافظ القران قاري القزان আমার নাম নাম হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশ আর এখন দেখেন না আমার বাংলা মা এমন একটা দেশ যেই দেশে এই এখন সারা পৃথিবীর ভিতর টক্কর লাগায়া আমার বাংলাদেশ এক নম্বরে যায় 70 টা দেশে পিছনে ফেলে সেই সালে আহমদ তাকরিম দুবাইর প্রতিযোগিতায় 70 টা দেশকে পিছনে ফেলে আজকে আমার বাংলা মাকে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দিয়েছে যারা আলেমদেরকে গালি দাও আলেমদেরকে বাস দাও পাললে পৃথিবীতে দেখা তোকে সাকিব আল হাসান ছক্কা মারে আবার ড্যাম খায় কথা কর না কে আলেম উলামার কোনো ড্যাম নাই আলেম উলামা উপরে ওরছে তো ওরছে কথা কর না কেন বদনাম বলতে পারবি কুত্তার কামড় আগুন তাই কিন্তু দাপ না জীবন ওটা নাই তারে কোন ওর দৌড় আছে এই আডু মিস মতো কুচুক করে মারে ও আডুর নিচে দাপনার উপরে না কথা কর না কেন সময় নাই তো কি কো অল্প টুক সময় আছে আর মাত্র 5 7 মিনিট কথা বলে এ তাকাও এদিকে আমার বাংলাদেশের সাকিব আল হাসান দুই সাইডে ছক্কা মাইরে আইলে মানে প্রধানমন্ত্রী একো বাড়ি দেয় গাড়ি দেয় আরে কষ্ট কার কাছে কমু কওয়ার জায়গাও নাই কইতে গেলে আবার পিট পরল বান্ধন খাই তা আমি আবার খাবো নয় চিন্তাও করে এই মুসলমানের পোলায় দিকে তাকাও এই মুসলমানের পোলায় দিকে তাকাও এই যে সালে আহমদ তাকরিম 70 টা দেশে পিছনে ফেলাইয়া আজকে আমার বাংলা মাকে লাশ লাল সবুজের পতাকাকে সারা ভার পৃথিবীর সামনে উঁচা করে ধরবে আলেমদের দাম আছে না নাই মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই যেটা কবে কওমি মাদ্রাসার দরকার নাই ওর গালগুল ফাড়া হালাবো ঘুষাইয়া আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন জোর করে আমিন জিজ্ঞেস করা হইল আমিরুল মুমিনিন আপনি কি এই দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন বলে আমি এই দেশের প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওই যে রওজার মধ্যে ঘুমায় আছে ও বাজান আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি কোন মানুষ যখন কোন মানুষকে ছোট মনে করবে আল্লাহ তারে বড় করে দিবে ঠিক না বে ঠিক আরো জোরে কর এ দাদা ভাই আপনারা যদি বসেন না একটু দোয়া করতাম আহেন খারাইতেন না তেতিমের মতো কি আসছে যেন প্যান্ডেলে জায়গা আছে না মিয়া বহেন এখানে প্যান্ডেলের মধ্যে না আকবরন জানগা ওই যে কোনার দিকে বসেন বাম পাশে আল্লাহ যারা বসবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানায় দিবা আল্লাহ বিশ্ব নবীর সাথে হাসর করে দিবা আল্লাহ সবাইকে কবুল করেন আমার দিকে তাকান আমাদের দেশের রাজা বাদশারা থাকো একটা চেয়ারম্যানও যদি হয় তার কত বডিগার্ড থাকে কথা ঠিক না ঠিক আর ওয়ার্দ জাহানের খলিফা হযরতে ওমর সে ঘুমায় আছে খেজুরের পাটি বিছায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন জিজ্ঞেস করছে যে আপনি এত বড় একটা প্রেসিডেন্ট আপনার তো দুই চারজন বডিগার্ড থাকার কথা ওমর বললেন আমার বডিগার্ড লাগে না আমার বডিগার্ড আমার আল্লাহ বাজান রে ওমর কেন আরে কি আশ্চর্য জোরে হাতে বাজে পায়ে বাজে আব্বাস হাত উঁচাও করতে পারতাছে এ
যাক যা আবার হইছে আর মাত্র 15 মিনিট কথা কব আমার দিক তাকাবেন কোন দিক তাকাবেন হযরত ওমর বলেন হযরত ওমর বলেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি জমিনে বড় হইতে চাও আমার আল্লাহকে বড় করে দেখে নিজেরে ছোট করে নাও আলহামদুলিল্লাহ বলেন বড়কে এই যে নারায়ে তাকবীর যে ধরি দেন এই নারায়ে তাকবীর ধ্বনির অর্থ কি নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর যারা আসতে বলবেন বাতের রোগে ধরবো লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলম লিল্লাহে তাকবীর আল্লাহ এদেরকে কবুল করেন জোরকা না আমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় হইছে কেন একমাত্র আল্লাহরে বড় করার কারণে তাকান এই দিকে